স্ট্যান্ডার্ড প্রিয় ছেলেমেয়েরা দেখো, তোমাদের দিকে ইউটিউব ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের আজকে দেখো, তোমাদের পাখি পড়ানো শেষ হয়ে গেছে, আজকে কীট পতঙ্গ দিচ্ছি। কীট পতঙ্গ আর মাছ মাছ পর্যন্তই কিন্তু পরীক্ষা হবে সেকেন্ড টার্ম। আজকে দেখো কীট পতঙ্গটা দেওয়া হচ্ছে। মৌমাছি কী দিয়ে বাসা বাঁধে? মোম দিয়ে। কোন প্রাণী পরিবেশ অনুযায়ী দেহে রং পাল্টায়? গিরগিটি। পিমড়ের কয়টি পা আছে? ছয়টি। মৌচাকে কি থাকে? মধু। কোন কোন পতঙ্গ ফুলের মধু খায়? মৌমাছি, বোলতা, প্রজাপতি। সবচেয়ে বড় সাপের নাম কি? অজগর। বোলতার বাসাকে কি বলে? বোলতার চার। মশার কয়টি ডানা আছে? ছয়টি ডানা আছে। সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ কি? মাছি। কোন প্রাণীর খোলসের ভিতর মুক্ত পাওয়া যায়? ঝিনুকে। বোলতার ডানার সংখ্যা কয়টি? চারটি। কোন প্রাণী বুক দিয়ে হেঁটে চলে? সাপ। তারপর কুমির আছে, কুমিরও হেঁটে চলে বুক দিয়ে, সাপ, কুমির। শামুক কোন সময় আমরা দেখতে পাই? বর্ষাকালে। এই যে বর্ষাকাল এসে গেছে আমাদের, কিন্তু হিসেব মতো বর্ষাকালই দেখা যায় বেশি, মাঠে ঘাটে পুকুরে সব শামুক দেখা যায়। মৌমাছি চোখের সময় কত? পাঁচটি। মৌমাছির কয়টি পা আছে? ছয়টি। মাকড়সার কয়টি পা আছে? আটটি। তাহলে মাকড়সার আটটি পা আছে। কোন প্রাণী নিজের দেহ খোলসের মধ্যে লুকিয়ে রাখে? শামুক। শামুক নরম মাংসটা বা বের করে আস্তে আস্তে চলে ওরা গমনপথটাকে, যখন কোনো কিছু ভয় ভিতু পাবে তখন তারা আত্মরক্ষা করার জন্য যে নরম মাংসটা আছে আবার ভিতরে ঢুকিয়ে নিয়ে এটা দেবে, শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে নিয়ে এটা দেবে। আচ্ছা, কোন পতঙ্গের হাঁটুতে কান থাকে? হরিণ। হরিণের হাঁটুতে কান আছে। প্রজাপতির কয়টি ডানা আছে? চারটি। মাছির কয়টি ডানা আছে? দুটি। মৌমাছিরা কোথা থেকে মধু পায়? ফুল থেকে। তাহলে তোমাদের কীট পতঙ্গটা সবটা পড়া দেওয়া রইল। তাহলে তোমাদের এই পর্যন্ত পড়া রইল, আমি কিন্তু ক্লাস পাঠিয়ে দেবো।